আমার একটু খারাপ লাগছিল, নামটা একটু চেঞ্জ করতে হবে লাস্ট মোমেন্টে, বাট এনিওয়েজ পিপল উইল কানেক্ট, আই এম শিওর গান অলরেডি সুপার হিট হয়ে গেছে, সো অল মাই বেস্ট উইশেস। অত্র সেন্টিমেন্টাল হল খুব ভালো লাগছে, মানে প্রোমোটাই এত সুন্দর, ক্লিপিং গুলো এত সুন্দর, গানটা এত সুন্দর হয়েছে, তো দেখতে খুব ভালো লাগছে। ট্রেলারটা যদি এত ভালো হয় সিনেমাটা ডেফিনেটলি খুব ভালো হবে, আর ওদের দুজনের জুটিটাও খুব ভালো লাগে আমাদের, খুব ভালো লাগছে, আই আই থিঙ্ক খুব ভালো হবে। সেটাই বললাম যে দুজনের জুটিটা অনবদ্য এবং দুজনকে খুব ভালো লাগছে দেখতে, স্ক্রিনে অসাধারণ লাগছে, আর পুরো সিনেমাটাই নিশ্চিত খুব ভালো করবে। এক ঘন্টা আসলে কি হয়, জামা কাপড় গুলো কেনা থাকে কিন্তু কোনো ওকেশন না হলে পড়া হয় না, তো ওই যখন যখন কোনো ইয়ে থাকে, অনুষ্ঠান থাকে, তখন ওই একটা করে ট্যাগ কাটা হয় আর কি। এর জন্য বলবো যে অল দ্য বেস্ট, যদি আরও বেশি করে ভালোবাসা পায়, যদি সত্যি অডিয়েন্স দেখে তাহলে আরও বেশি সাহস পাবে, আর আমরা তো সবসময় চাইবো যে নতুন ফিল্ম আসুক, ভালো হোপফুলি সবার ভালো লাগবে। কমার্শিয়াল ফিল্ম এতদিন পর আমি ভেতরে আওয়াজ পাচ্ছি, কিন্তু ভীষণ মজার, হোপফুলি খুব ভালো হবে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। আমি খুব এক্সাইটেড, মানে আমার নিজের মনে আছে আমি যখন প্রথমবার নুসরতকে বড় পর্দায় দেখেছিলাম, এবং মানে হিরোইন বলতে যা বোঝায়, কানায় কানায় পূর্ণ সব ট্যালেন্ট দিয়ে আমার মনে হয়েছিল ঈশ্বর তাকে পাঠিয়েছে, যেরকম ডান্স করে, যেরকম দেখতে, এবং অনেক বছর আমরা সেভাবে ওকে ওইভাবে পাইনি, সো আই হ্যাভ বিন ভেরি এক্সাইটেড। শি ইজ ওয়ান অফ দ্য অ্যাক্টার্স হুজ ভেরি ক্লোজ টু মি, যাকে আমি বন্ধু মনে করি, তো আমি ওর কাজ দেখার জন্য খুব এক্সাইটেড, লাইক ইউ নো, অ্যান্ড এত সুন্দর হাইপ হয়েছে ফিল্মটা, এত ভালো দে হ্যাভ ডান দ্য মার্কেটিং, হোপফুলি লাইক ইউ নো আবার সেই আগের মতো ফান অ্যান্ড ফ্রলিক ফান ফিরে আসছে সিনেমা এখানে। কি বলবো বলো, তোমরা বলো কি একখান গান বানাইছে, নো ইটস রিয়েলি ফান, অ্যান্ড হোয়াট আই ফিল ইজ যে মানে সিনেমা হচ্ছে বুফের মতো, সব রকম ছবি হওয়া উচিত, মানে ধরো লার্জার দেন লাইফ ছবিও হবে, রিয়েলিস্টিক ছবিও হবে, মজার ছবিও হবে, আবার স্কেয়ারি ছবিও হবে, তবে না গিয়ে আমরা বলতে পারবো যে আমরা কালচারালি সব থেকে এনরিচড ইন্ডাস্ট্রি। Sentimental and mental same. It is same. We are emotional as well. We are happy as well. So yes, everything is same. It's just was a small glitch. So please, there is no difference between mental and sentimental. It is just the name change, the film and everything is same. Absolutely same. Industry commercial ছবি আবার পুরনো আমলের কাছে কি ফিরে আসছে? গুড কোয়েশ্চেন, আই উইল সে দ্যাট সি এটা খুব দরকার ফার্স্ট অফ অল, বিকজ আমি হিন্দিতে কথা বলবি, ঠিক আছে, আমার বাংলা এটা ভালো না, আমি বুঝতে পারি। দেখিয়ে হাম সব যো লোক ইতনে সাল সে বেঙ্গল ইন্ডাস্ট্রি মে কাম কর রে, দিস ইজ আওয়ার জনর, হাম লোক ইহি করকে ইহি ইসমে ক্রিয়েট কর করকে উই হ্যাভ গ্রোন, উই হ্যাভ বর্ন আউট, বীচ মে ইয়স উই লস্ট সম টাইম, অ্যান্ড पिक्चरें चल नहीं रही थी, डेफिनेटली कहीं ना कहीं कंटेंट को लेके वी वन मतलब पीपल वर नॉट सीरियस, वी ऑलवेज वॉन्टेड टू मेक अ गुड कंटेंट्स, बट नाउ वी आर कमिंग बैक, हम लोग कोशिश कर रहे हैं, थैंक्स टू यश एंड नुसरत, उन्होंने बिलीव किया कि इस तरीके की फिल्म बनानी चाहिए, और आपने जिस यश को देखा है इसके पहले, आई एम टेलिंग यू, यू विल फाइंड अ डिफरेंट यश इन दिस फिल्म, ही इज ब्रिलियंट, अनदर लेवल, मैंने उसको इस तरीके से डांस करते हुए कभी नहीं देखा। আমি এসছি অ্যাকচুয়ালি ওদেরকে মানে অনেক আমার গুড উইশেস দেওয়ার জন্য, কারণ সত্যি সত্যি ওদের প্রথম প্রোডাকশন একদম বাচ্চার মতো হয় আর কি, ভীষণ ভালোবাসা দিয়ে তৈরি, তো সেটা চাইবো সাকসেসফুল হোক, এবং আমি সত্যি কথা বলতে কি আমার কমার্শিয়াল ছবি ভীষণ ফেভারিট, একটু ওই লার্জার দ্যান লাইফ কিছু কিছু ছবিতে হলে দারুণ লাগে আর কি, তো চাইবো এটা ভীষণ সাকসেসফুল হোক। থ্যাংক ইউ সো মাচ। কেউ কিছু বলবে কি? অবশ্যই, মেন্টাল থেকে সেন্টিমেন্টাল খুবই এক্সাইটেড, আর মানে যশ নুসরতের ফার্স্ট মুভিতে আমরা যে একটা সুইট পার্ট হতে পেরেছি, মানে এত ভালোভাবে মানে আমরা দেখছি যে ট্রেলার রেসপন্স, সব গানগুলো ভাইরাল, আমাদের একটা গান সবাই শুনছে, সব খুব ভালো লাগছে।
হ্যাঁ, মানে আমিও বিশ্বাস করতে পারিনি যে আমি করতে পারি বা আমি করতে পারবো, বাট দেন থ্যাংকস টু ইয়াশ অ্যান্ড নুসরাত অ্যান্ড টু নীল অ্যাজ ওয়েল হু কনভিন্স মি কি হ্যাঁ মানে আমি করতে পারি, চেষ্টা করেছি। প্লাস বাবা যাদব তো আছে, বেস্ট আই থিঙ্ক। বাবা যাদব না থাকলে আই ডোন্ট থিঙ্ক এই গানটা বা যে কটা গান আছে বা আমরা জাস্টিস করতে পারতাম। এনজয় করা, মজা করা, আনন্দ করা, সো ওরকমই ফুল মশালা একটা মুভি নিয়ে যশ নুসরাত চলে এসেছে, খুব ভালো লাগছে। দেখো এটা প্রত্যেকটা কম্পোজার বা প্রত্যেকটা আর্টিস্টের কাছে যে বক্তব্য থাকবে আমারও সেম, কারণ প্রথম ছবির আনন্দ একটা অন্যরকম থাকে, আমার কাছেও তাই। আর আমার কাছে উপরি পাওনা হচ্ছে প্রথম ছবির প্রথম গানটাই সুপার ডুপার হিট হয়ে গেছে, সেটা মানুষের ভালোবাসায় হয়েছে। আমি সবাইকে অনুরোধ করবো এটাই যে গানটা যেভাবে সুপার হিট হয়েছে, আজকে প্রায় দু সপ্তাহে প্রথম গানটি 100,000 রিলস হচ্ছে, মানে যেটা বাংলা গানে লাস্ট বোধ হয় 10 বছরের মধ্যে আমরা দেখিনি, সেটা তো মানুষের ভালোবাসা আশীর্বাদে হয়েছে। সো মানুষ এভাবে গানগুলোকে এনজয় করছেন, তেমনভাবে সিনেমাটা এনজয় করুন, সবাই হলে গিয়ে সিনেমাটা দেখতে আসুন। আমার মনে হয় তাহলে বাংলা সিনেমা এবং কমার্শিয়াল ছবি আরও প্রচুর তৈরি হবে। বাংলা সিনেমা বাঁচলে অনেক কলাকুশলীরা বাঁচবে, নতুন নতুন অনেক শিল্পীরা আসবেন যারা আগামীর ইন্ডাস্ট্রিতে আপনাদের আরও 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 অনেক কিছু ভালো উপহার দেবে। বিশেষভাবে নুসরাত দি ইয়াজদাকে থ্যাঙ্কস আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। আপনারা সবাই সেন্টিমেন্টাল এনজয় করুন। আর আমার অবভিয়াসলি কম্পোজিশনে দুটো গান আর বাকি দুটো গান অম্লানদা বানিয়েছে, তার মধ্যে যেটি টাইটেল ট্র্যাক সেটি আমি গেয়েছি, যদিও সেটা এখনও রিলিজ হয়নি, সেটা সবার জন্য অপেক্ষা। চমক কি সিনেমা হলে আসলে আপনারা শুনবেন, তারপর অফিসিয়ালি রিলিজ হবে। সবাইকে থ্যাংক ইউ, এবং মিডিয়া পার্সন যারা যারা আছেন সবাইকে নমস্কার। প্রোডাকশনের ফার্স্ট সিনেমা সেন্টিমেন্টাল, সো খুব এক্সাইটেড, এবং তার সাথে যে পরিচালনায় রয়েছে আমার খুব প্রিয় একটা মানুষ, আমার ছবির প্রথম ছবির খুব কাছের একজন মানুষ, নান আদার দ্যান ডিরেক্টর অ্যান্ড কোরিওগ্রাফার বাবা স্যার বাবা যাদব। সো প্লিজ দেখুন, যেমন প্রত্যেকটা মানুষের মধ্যে সেন্টিমেন্টাল ফিলিংসটা থাকে, সেরকমই যেন ছবিটা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে। থ্যাংক ইউ সো মাচ।